প্রধান সাহেবকে কি সেদিন ওই অনাস্থা প্রস্তাবের দিনে চিঠি দিটি করা হয়েছিল, আপনি এই বিষয়ে জানেন কিছু? প্রধানকে আমি জিজ্ঞাসা করলাম, আমাদের প্রধান সাহেব বললেন যে অনাস্থা তো 31 তারিখ ছিল, তার আগে পর্যন্ত আমার কাছে কোনো রকম চিঠি পৌঁছায়নি। চিঠি উনি পেয়েছিলেন সম্ভবত 2 তারিখে, তাই উনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং মহামান্য হাইকোর্ট সেই পঞ্চায়েত অনাস্থা যে ডেকেছিলেন এবং প্রধান গঠনের যে একটা ডেট তৈরি করেছিলেন সেটা সম্পূর্ণভাবে অনৈতিক ছিল, তাই মহামান্য হাইকোর্ট সেটাকে পোস্টপন করেন, স্থগিত করেন এবং বর্তমানে আমাদের যে সীতারাম মাহাতো ভারতীয় জনতা পার্টি এখনও উনি প্রধান আছেন এবং বিডিও সেটা এখনও সঠিকভাবে বলতে পারছেন না যে কে প্রধান। আচ্ছা প্রধান সাহেব, আপনি তো আছেন, আপনার বিরুদ্ধে যে অনাস্থা হয়েছে, আপনাকে কি অনাস্থার পরে প্রশাসনিকভাবে কোনো চিঠি দেওয়া হয়েছে যে আপনার প্রধান পদ থেকে অনাস্থা হয়ে গেছে? চিঠি পেয়েছেন কিছু? পান নাই, প্রধানের মুখ থেকেই শুনলেন যে চিঠি দেওয়া হয়েছে। তো আগামী পদক্ষেপ কি হবে? আগামী পদক্ষেপ এখন তো আমি তো বললাম, এখন প্রধান তো উনিই থাকছেন, ঠিক আছে। এরপর নেক্সট মানে কি 2 সপ্তাহের মধ্যে, এর আগে তো আমি বললাম যে 2 সপ্তাহের মধ্যে মহামান্য হাইকোর্ট বিডিওকে তার কপি জমা দিতে বলেছেন যে কিভাবে আপনি অনাস্থা ডেকেছিলেন এবং সেই প্রধান যে নতুন প্রধান তৈরি করার যে সিস্টেম ছিল সেটা সম্পূর্ণ অনৈতিক ছিল, কেন 12 ধারা হিসাবে সেটা গ্রাহ্যনীয় হয়নি, তাই সেটা এখন স্থগিত হয়েছে।